আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আগামী কাল পবিত্র ঈদুল ফিতর 2021 সাল তো ঈদুল ফিতরের আলোচনা পর্বে আজকে আমি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে বিষয়টি আলোচনা পেশ করতে চাচ্ছি সেটা হলো ফিত্রা সাদাকাতুল ফিত্রা বা যাকাতুল ফিত্রা। হাদিস শরীফে যাকাতুল ফিত্রা সাদাকাতুল ফিত্রা বলা হয়েছে। তো সেই ফিত্রা ঈদের দিনে কিভাবে আমরা আদায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজা, এটা ফরজ করা হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে ফিত্রা প্রত্যেক পুরুষ মহিলা বালেক, ছোট হোক বড় হোক, স্বাধীন হোক গোলাম হোক, দাস দাসী যেই হোক, প্রত্যেকের উপরে ইকসাব পরিমাণ ফিত্রা আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ইকসাটা হবে মদিনার ইকসা, যাতে আড়াই থেকে তিন কেজি খাবার আটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোয়ামিন তোয়ামিন, ইকসা পরিমাণ খাবার মিসকিনদের এটা দিয়ে দিবে, এটা মিসকিনদের খাবার। কারণ ঈদের দিনে মিসকিনরা তারা না খেয়ে থাকবে এটা আলোচ্য বিষয় নয়, কারণ হলো তারাও যেন সকলের সাথে খাবার ভাগ করতে পারে, খেতে পারে, ঈদের দিনে তারাও খুশি থাকতে পারে। এই জন্য মিসকিনদেরকে এই খাবারটা ঈদের দিন কবলাল মুসাল্লা সলাতে যাওয়ার পূর্বে অর্থাৎ ঈদের সলাতের পূর্বেই এটা তাদেরকে দিয়ে দিতে হবে। এখন আমি আপনাদের সামনে বলবো যে তৎকালীন আরব সমাজে আরবদের অর্থনৈতিক অবস্থা এবং বর্তমান কালের আমাদের এই সমাজে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এক নয়। সেই সময়ে ঈদের দিনেই মানুষ অনেকের ঘরেই খাবার থাকতো না, কিন্তু আমাদের আজকের এই সমাজে ঈদের দিনে কি এইরকম অবস্থা হয়? সাধারণত হয় না। একজন ভিখারির ঘরেও তিনিও চেষ্টা করেন যে তিনি কিছু সিমাই সুজি পায়েস ইত্যাদি খাবার জন্য চেষ্টা করেন, হয়তো অনেকের হয় অনেকের হয় না, যাদের হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের হয় না তাদেরকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তাদেরকে ঘরে খাবার পৌঁছে দিতে হবে যাতে তারা খেতে পারে, সেটা পায়েস হোক মিষ্টান্ন হোক এবং গোশত পোলাও হোক, সেটা যাই হোক। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে আরব দেশে পাঁচটি খাবার সাধারণত তারা খেয়ে থাকতো ঈদের দিনে, সব সময় না, ঈদের দিনে রুটি, গোশত, খেজুর, কিশমিশ, পনির এই জাতীয়। সাধারণত তারা মিষ্টান্ন যে জিনিসটা আমরাও আমাদের দেশে মিষ্টান্নটা খেয়ে থাকি, সেমাই সুজি পায়েস লুডুস যোগ করতে পারেন, সেই ক্ষেত্রে এই ঈদের দিনে অন্তত সকালবেলা যেটা আমরা ঈদের দিনে উৎসব আমেজ করার জন্য যে খাবারটা খেয়ে থাকি এটাই হলো ঈদের খাবার। এক কথায় বলতে গেলে আমাদের দেশের সকালবেলা সাধারণত ভাত বা অন্য জাতীয় জিনিস খুব একটা খায় বলে মনে হয় না, সিমাই সুজি ইত্যাদি পায়েস এগুলোই খেয়ে থাকে। অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তোবা কোনো এক সময় এটা পরিবর্তন হতে পারে। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মা চাচি যারা ছিল তারা কী পাক করছে, যাও কাউন চাউলের যাও, আতপ চাইলের যাও, মিঠাই দিয়ে তারা এত সুন্দর দুধ দিয়ে সুস্বাদু করে তারা পাকিয়েছিল। এখন আর যাও প্রচলনটা নাই, এখন রেডিমেড সিমাই সুজি লাচ্চা ইত্যাদি এগুলো চলে আসে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার পাঁচটা খাবারের কথা বলেছেন এবং স্পেশাল সোয়ামিন তোয়াম
তোআমিনের কথা বলা হয়েছে, খাবার বলতে যে কোনো খাবার, অর্থাৎ মানুষ যে খাবার ঈদের দিনে খায় ওই খাবারটা কার ঘরে নাই এটা তাকে পৌঁছে দেওয়ার নামেই হলো ফেতরা। এখন আমরা প্রত্যেকেই আমাদের আশেপাশের একটু খোঁজখবর যদি নিয়ে থাকি তাহলে দেখব যে কে এই ঈদের দিনের এই সিমাই সুজি পায়েস ইত্যাদি কার ঘরে নাই, দুধ হয়তো বা আজ থেকে 10 বছর আগে গোশত পোলাও ঈদের দিনে সাধারণত খেত না, আমি গ্রাম অঞ্চলে আমি দেখি নেই, শহরে খেত কিনা জানি না, 10-15 বছর আগের কথা বলতেছি, সেটা খেত না, কিন্তু এখন গোশত পোলাও খায়। তার মানে কি, ঈদের দিনের খাবার বলতে সিমাই সুজি পায়েস গোশতর সাথে পোলাও, কিন্তু গরিব যারা তারা হয়তো পোলাও খেতে পারে না, তারা গোশত। তাহলে কী করবো আমরা? তাহলে আমি কিন্তু হয়তো বা আপনি যারা মোটামুটি সচ্ছল আছেন মোটামুটি, তারা সিমাই সুজি পায়েস গোশত পোলাও বা বিরিয়ানি ইত্যাদি হয়তো খেতে পারেন। এখন আমি তো এটা আমার বাসায় নিলাম, কিন্তু অনেকের বাসায় হয়তো সিমাই সুজি পাক করলো কিন্তু গোশত পোলাওটা পাক করতে পারলো না, তাহলে আপনি কী করবেন? ওই 2.5 কেজি গোশত দিয়ে দেন অথবা 2.5 কেজি পোলাও চাউল দিয়ে দেন। একশোর পরিমাণটা হলো 2.5 কেজি থেকে 3 কেজি, অর্থাৎ 2.5 কেজি ধরেন, তাহলে 2.5 কেজি গোশত একজনকে কিনে দিতে হবে। আপনার পরিবার যদি আপনি নেতা হয়ে থাকেন, অর্থাৎ পরিবারের কর্তা হয়ে থাকেন, তাহলে আপনার পরিবারের 2-3-4 জন যে কয়জন সদস্য রয়েছেন যারা আপনার আন্ডারে মোটামুটি থাকা খাওয়া করে, তাদের পক্ষ থেকে আপনি একা দিলেও হবে, তারাও যদি আলাদা দেয় তাও হবে। সেক্ষেত্রে আপনি 2.5 কেজি সেটা গোশত দিয়ে দিতে পারেন, 2.5 কেজি পোলাও দিয়ে দিতে পারেন। স্বাভাবিক মানের যে চাউল যারা খায় এটাও দিয়ে দিতে পারেন। তবে ঈদের দিন যেহেতু সবাই একটু গোশত পোলাও খেতে পারে, সেই ক্ষেত্রে গোশত পোলাও এটা ফেতরা হিসেবে তাদের কাছে দিতে হবে। অন্তত পক্ষে নিয়ম হলো ঈদের দিন সকালবেলা যদি সকালবেলা এই গোশত পোলাও সিমাই সুজি দিতে কোনো সমস্যা হয় তাহলে অন্তত চাঁদ ওঠার পরে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু অনেক আগেই এটা দিয়ে দেওয়া এটার কোনো ফায়দা হয় না, কারণ এটা আপনার ঈদের দিনের খাবার। আপনাকে বুঝতে হবে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তৎকালীন সময়ের আরবের অবস্থাটা বুঝে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। তৎকালীন আরবে ঈদের দিনে খেজুর খেত, রুটি তো প্রতিদিনই খেত, খেজুর খেত, পনির খেত, তারপরে আপনার কিশমিশ এটা ভিজিয়ে এটা তারা খেত ঈদের দিনের, এটা প্রতিদিন খেত না, ঈদের দিনের। মনে রাখতে হবে ঈদের দিনের খাবারটা এটাই হলো ফেতরা, ঈদের দিনের খাবারটা হলো ফেতরা। আপনি ঈদের দিনের আপনি ভালো মন্দ যা খান এই খাবারটা আপনার আশেপাশেও যেন খেতে পারে, এটাই হলো ফেতরা। এত সহজ ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে, কিন্তু সেটাকে আমরা ব্যাখ্যা করতে করতে 50 টাকা 60 টাকা 70 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ঈদের খাবার হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমরা বলতে পারছি না, এটা আমরা মোটেই বলতে পারছি না। এটা কি ঈদের খাবার হচ্ছে না? তার সিগারেট হচ্ছে না, তার গাঁজা হচ্ছে না, তার অন্য কিছু হচ্ছে ঈদের দিনের সে ডেক করতে পারলো, এটা কিন্তু আমরা বলতে পারছি না। সুতরাং ফেতরা বলতে হলো ঈদের দিনের তোআমিন ঈদের দিনে যে 100 পরিমাণ খাবার তারা যেন খেতে পারে, এটাই হলো মূল কথা। এখন আমাদের দেশে আপনার এক শ্রেণীর লোকেরা বলছেন না টাকা, এটাই উত্তম, কারণ এটার অনেক যৌক্তিকতা আছে। আবার বলছেন যে না খেজুর কিশমিশ পনির ইত্যাদি ওগুলোই দিতে হবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের আজকের এই সমাজে আমরা ঈদের দিনে যেই খাবারটা সাধারণত খেয়ে থাকি, একজন গরিব মানুষ মিসকিন মানুষ তিনিও যেন ঈদের দিনে ওই খাবারটা খেতে পারে। আপনি ওই খাবারটাই দিবেন, পরিমাণটা হলো 2.5 কেজি, আপনার পরিবারের প্রত্যেকের মাথা পিছু অনুযায়ী যদি আমরা ঈদের দিনের এই খাবারটা দিয়ে দিতে পারি তাহলে ফেতরা আদায় হবে, অন্যথায় আদায় হতেও পারে নাও হতে পারে, কিন্তু ঈদের দিনের খাবারটা দিলে
আশা করি ইনশাআল্লাহ ফিত্রা আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সুন্দরভাবে ফিত্রা আদায় করার তৌফিক দান করুন। আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।